আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি যে যেখানে আছেন সুস্থ ও নিরাপদে আছেন। মিডিয়ার সকল ধরনের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলে সাথে থাকুন। কঠিন শরীর আক্রান্ত নায়ক শাকিব খান, গেল বছর নায়ক শাকিব খানের বীর ছবির মুক্তি পাওয়ার আগে নায়িকা গুগলি উদাও, সে বীর ছবিতে নায়িকা হিসেবে ছিলেন গুগলি এবং তাকে নিয়ে অনেক সমালোচনার ঝড় হয়। নায়িকা গুগলি নাকি মা হতে চলছে, সেই জন্য নায়িকা গুগলি নিখোঁজ এবং হঠাৎ করে একজন জলজন্ত নায়িকা উদাও হয়ে গেল, তাহলে কি নায়িকা গুগলি মা হতে চলছে নায়িকা অপুর মতো? নায়িকা অপু তো এরকম হয়েছিল, হঠাৎ করে সিনেমা থেকে উদাও এবং বেশ কিছুদিন পর সে তার ছেলে সন্তান নিয়ে দেশে আসে, এমনটা অনেকেই মনে করছে। তাহলে কি গুগলিও সে এবার মা হতে চলছে? তবে নায়ক শাকিব খানের যেন শনির দশা ছাড়ছেই না, একটার পর একটা লেগে আছে। তো বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ চলচ্চিত্রের সিনেমা স্থগিত হয়েছে এবং কি শাকিব খানের হাতেও কোনো কাজ নেই। তো হঠাৎ করে নায়ক শাকিব খান বললেন, আমার সিনেমার পারিশ্রমিক 3/1 ভাগ নিব। তবু কোনো পরিচালক প্রযোজক এগিয়ে আসেনি তাকে নিয়ে নতুন করে সিনেমা করার জন্য। তো এতে বোঝা যায় নায়ক শাকিব খানের শনির দশা লেগেছে। তো আবার নতুন করে শাকিব খান আরেকটি শনির আক্রান্ত হয়েছে, সেটি হলো দিলরুবা খানের পাগল মন গানটি 2 লাইন কপিরাইটের বিরুদ্ধে তার নামে মামলা করা হয়েছে এবং কি সেটি কপিরাইট আইনের আওতায় তাকে 10 লক্ষ ক্ষতিপূরণের দাবি করেছে শিল্পী দিলরুবা খান। তো নায়ক শাকিব খান বিভিন্নভাবে গত 1 বছর যাবৎ ঝামেলায় পড়ে যাচ্ছে। এতে অনেকেই মনে করেন নায়ক শাকিব খানের গত 1 বছর যাবৎ তার শনি দশায় রয়েছে। তো প্রিয় ভিউয়ার, আশা করি মিডিয়ার সকল ধরনের আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন।